নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি কোনো রান্না আনিনি, তবে রান্নারই একটা অঙ্গ এনেছি কিভাবে দিতে হয় বিউলির ডালের বড়ি। চলুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে দিতে হয় বিউলির ডালের বড়ি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম বিউলির ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার এটার পেস্ট বানিয়ে নেব। আদা লাগছে প্রায় 40 থেকে 50 গ্রাম, বেটে নেব। এবারের জন্য হিংও নিয়েছি, সেটা নিয়েছি প্রায় 1/4 টিস্পুন মতো। এছাড়া ফ্লেভারের জন্য নিয়েছি চাল কুমড়ো, যেটাও আমি গ্রেট করে নেব, গ্রেট করার পর প্রায় 1/2 কাপ মতো। এবার প্রথম চাল কুমড়োটা আমি একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন এইভাবে। দিয়ে খোসা ছাড়ানোর পর এটা ছোট ছোট টুকরো করে নেব, এবং মাঝখানে যে দানাগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে ছোট ছোট কিউব মতো টুকরো করে নিচ্ছি। নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। গ্রাইন্ডারে আমি একে একে টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব, জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন চাল কুমড়োর পেস্টটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, মানে স্ট্রেনার, তাতে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাই আমি রুম টেম্পারেচারের, মানে নর্মাল জল ঢেলে দিচ্ছি, এবং এই জলটা আস্তে করে এরম ট্যাপ করে আমি ফেলে দেব। দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এটা জলটাকে বার করে ড্রাই করে নেব। এবার আমি বিউলির ডালটা বেটে নেব। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একটু ফুলে এসছে। এবার এরই মধ্যে আমি আদাটাও দিয়ে দিচ্ছি, কোনো জল দেওয়ার দরকার নেই, একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন এই রকম কনসিস্টেন্সিটাই কিন্তু আমার চাই, একদম টাইট, চামচ থেকে পড়ছে না, এতে জল দিইনি। এই ডাল এবং আদার যে পেস্টটা আমি বানিয়েছি, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োর মিশ্রণটা, আর দিয়ে দেব ফ্লেভারের জন্য হিং। দিয়ে আবারও কিছুটা ব্লেন্ড করে দেব, জল কিন্তু একেবারেই দিচ্ছি না। মিক্সিতে বেটে নেওয়ার পরেও আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নেব, প্রায় 5 থেকে 10 মিনিট, যতক্ষণ না এটা ফ্লাফি, মানে একটু ফুলে উঠছে। ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে, একটু ফুলে উঠেছে। এবার কিভাবে বুঝবেন যে ব্যাটার রেডি? আমি সামান্য রুম টেম্পারেচারে জল নিয়ে 1 ফোঁটা দিয়ে দিলাম, দেখুন এই যে ফার্ম হয়ে গলে যাচ্ছে না, তার মানেই কিন্তু ব্যাটার রেডি। বড়ি সবসময় সেই দিন দেওয়া উচিত যেদিন রোদ থাকবে। আমি ছাদে এরম একটা সেট আপ বানিয়ে নিয়েছি, এখানেই বড়িটা দেব। আমার ছাদে বসার একটা বেঞ্চ মতো করা আছে, তার ওপরেই আমি এই কটনের যে সাদা কাপড়টা পেতে নিয়েছি। কাপড়টা কিন্তু ক্লিন হতে হবে, ড্রাই হতে হবে, তাতে এরমভাবে বড়ি আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু খুব একটা ভালো শেপের দিতে পারি না, তবে টেস্টটা আমি গ্যারেন্টি করতে পারি। এছাড়াও বড়ি শুকিয়ে গেলে কিন্তু অনেকটা চুপসে শেপটা নিয়ে নেবে। দেখুন এইভাবে আমি বড়িটা দিতে থাকব। 400 গ্রাম ডালেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড়ি হয়। আমি একে একে বড়িগুলো দিয়ে দেব এবং তারপর শুকিয়ে নেব। বড়িটা দেওয়া হয়ে গেছে, আমি পাশে একটা চাপা দিয়ে দিয়েছি যাতে কাপড় উড়ে না যায়। এবার সারা দিন এটা এরমভাবেই রোদে শুকোবে, মাঝে মাঝে এসে চেক করে যাব, এবং রোদ যখন চলে যাবে তখন আমি এই কাপড়গুলোকে তুলে একটা ড্রাই ক্লিন প্লেসে রেখে আবার পরের দিন রোদ দেবো। পরের দিন সারাদিন রোদ পাওয়ার পর আমি তুলে রেখেছিলাম, তাতেও পুরোপুরি শুকোয়নি, তাই পরের দিন এইভাবে টাঙিয়ে দিয়েছি যাতে ব্যাক পোর্শন রোদ পায়। এইভাবে টাঙিয়ে দিতে হয় যাতে এই যে তলার দিকটা, এটাও যেন একেবারে শুকিয়ে যায়। আর আজকেই কিন্তু মোটামুটি রোদ পেলে পুরো দিন শুকিয়ে যাবে, 2 দিন লাগে। দ্বিতীয় দিন আমি তুলে ফেলেছি, এটা কিন্তু বিকেলবেলার দিকে যখন আমি আনলাম একেবারেই শুকিয়ে গেছে। এবার খুব সাবধানে এটাকে তুলে ফেলতে হবে, আর দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার ফলে সাইজটাও কিন্তু সামান্য রিডিউস হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে একটা একটা করে তুলে ফেলবো, দেখতেই পাচ্ছেন কী সুন্দর উঠে আসছে, শুকিয়ে গেলেই কিন্তু ভালোভাবে উঠে আসবে। এটা একটা এয়ারটাইট জারে আপনি রেখে দিয়ে কিন্তু সারা বছর ইউজ করতে পারেন, ঝোল করুন, ঝাল করুন, যে কোনো তরকারি চচ্চড়িতে দিন, অদ্ভুত খেতে লাগে, আর বাড়ির তৈরি বড়ির স্বাদই আলাদা। অবশ্যই বানাবেন, জানাবেন কেমন লাগলো। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন।
আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই ট্যাপ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।